খুতবার শেষে জুমার সালাত আদায়ের পরে আমরা আবার আরেকটি সংক্ষিপ্ত দর্শে বসেছি। এখানে এটা নাজাজের কিছু নয়, আগেরটা নিয়ে হাদিস বড় সমস্যা, আলোচনা না করেই ভালো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তাহাল্লুকি ইয়াউমাল জুমা, জুমার দিন খুতবার আগে আরেক খুতবা, এটা নিয়ে কথা আছে, আমি সেগুলো আলোচনা তুলতে চাই না। মসজিদ নিয়ে বিস্তারিত কথা যদি কোনোদিন বলার সুযোগ হয় সেটা সেদিন বলা হবে আল্লাহ চাইত। ভাই সিলেটের সায়েদ মোহাম্মদ সাহেবকে বললেন ইমানের উপর সামান্য কথা বলার জন্য, যদিও দাওয়াতের উপরে কথা বলাটা আমাদের বেশি সঙ্গত ছিল, ইমান নিয়ে আমি যেহেতু উনি বলেছেন আমি সেদিকে কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিজ। ইমান মুসলিমের প্রধান বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় زَادَتْهُمْ إِيمَانًا, তাদের ঈমান বেড়ে যায়, وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, এবং তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। ঈমান এবং আকীদা অদৃশ্য বিষয়, দেখা যায় না। এখন যদি আমি আমার পকেট থেকে একটা কিছু বই করে আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমার হাতে কি আছে, কেউ বলবেন টাকা আছে, কেউ বলবেন পয়সা আছে, কেউ বলবেন কিছুই নাই। কিন্তু যখন আমি হাত তুলে দেখাবো কিছুই নাই, এখন আগে যে কিছুই নাই বললেন আর পরে যে কিছুই নাই বললেন, দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আগেরটা না দেখে বলেছেন আর পরেরটা দেখে বললেন, দেখে যিনি বললেন সে বলার তেমন কোনো গুরুত্ব নাই। দেখে তো সবাই বলতে পারে, বুদ্ধিমানেও বলতে পারে, নির্বোধও বলতে পারে, জ্ঞানীও বলতে পারে, সবাই বলতে পারে। কিন্তু আমি যখন হাতটা এইভাবে না দেখে বললাম আমার হাতে কিছুই নেই, আমার এই কথাটা যারা বিশ্বাস করে বললেন যে কিছুই নেই, তিনি হলেন কি? ইমানদার। অর্থাৎ আমার কথায় তারা বিশ্বাস করেছে। যদি বলতে বিশ্বাস করি না, যাহা দেখিনি কভু নিজ নয়নে, বিশ্বাস করি না তাহা গুরুর বচনে, যাহা নিজের চোখে দেখি নাই গুরুর কথায় বিশ্বাস করি না। হুজুর আপনি যতই বলেন ওটা আমি বিশ্বাস করব না, দেখার পরে বিশ্বাস করব। দেখার পরে বললেন হাতে কিছুই নেই, তাহলে আপনি ইমানদার না, আপনি দেখে বলেন, এটা হলো যুক্তিবাদী। ইমানের বিষয়গুলো হলো না দেখে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ, যারা গায়েবে বিশ্বাস করে। দেখি না, আল্লাহকে আপনার দেখেছেন, বিশ্বাস করেন? লাউহে মাহফুজ যেখানে আল্লাহর কিতাব লিপিবদ্ধ আছে দেখেছেন কেউ? কিন্তু কিতাব যে সেখানে লিপিবদ্ধ আছে বিশ্বাস করেন? ফেরেশতাকেও দেখেছেন? না, বিশ্বাস করেন? আখিরাতকেও দেখেছেন? বিশ্বাস করেন? জান্নাত জাহান্নামকেও দেখেছেন? ফেরেশতা কেউ দেখেছেন? তারপরে তাকদীর দেখেছেন কেউ? কিন্তু বিশ্বাস করেন। আর বিশ্বাসের বিষয়গুলো এমন যা দেখা যায় না, ওইটার উপরে বিশ্বাস করতে হবে। আপনাকে এইভাবে আল্লাহ পাক তৈরি করে নিয়েছেন, রাসূল আপনাকে এইভাবে গঠন করে নিয়েছেন, অদৃশ্য আপনি যা দেখেন না, যা আনসিন আননোন, এইটার উপরেই আপনাকে প্রথম ফেইথ হতে হবে, বিলিভ হতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে আপনার উপর কাজ চাপানো হবে আপনি কি কি করবেন। প্রথম যদি এভাবে অন্ধের মতো না দেখে বিশ্বাস করতে না পারেন, পরবর্তীতে আপনি কাজ করবেন না। কাজেই আপনাকে যা দেখা যায় না তার উপরই আপনাকে বিশ্বাস করতে হবে,
আল্লাহকে দেখি না তাকে বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর যারা কি করে বিশ্বাস স্থাপন করে। বিশ্বাস থাকে কোন জায়গায়? বিশ্বাস এমন একটা জিনিস, আকীদা এমন একটা জিনিস, আল্লাহকে বিশ্বাস করো যে ভেবে দেখি, চিন্তা করে দেখি, বিশ্বাস করো, মানুষে বলে শুনি সেই হিসেবে বিশ্বাস করি, বিশ্বাস করো যে মাঝে মধ্যে বিশ্বাস করি, মাঝে মধ্যে করি না, নানা হোক কথার নাম, এটার নাম বিশ্বাস নয়। নির্দ্বিধায় অকাট্য চিত্তে একাগ্রভাবে আমি আল্লাহ আছেন এতে বিশ্বাস করি, রাসূলের আল্লাহর পক্ষ থেকে আসেন বিশ্বাস করি, কোরআন আল্লাহর কালাম বিশ্বাস করি, জান্নাতে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, তাকদীরে বিশ্বাস করি, আল্লাহর ফেরেশতারা আছেন বিশ্বাস করি, এখানে আমার কোনো দোদুল্যমানতা নাই, এখানে আমার কোনো দুর্বলতা নাই, এখানে আমার কোনো প্রশ্ন নাই, এখানে আমার কোনো ধরনের দ্বিধা সংকোচ নাই, এটার নাম কি? আকীদা এবং বিশ্বাস। দুর্বলতার নাম বিশ্বাস নয়। এই বিশ্বাস বাড়ে এবং কমে, এই বিশ্বাস কোনো দুর্বল হয় কখনো সবল হয়। আল্লাহর উপর বিশ্বাস আমরা কী করি, কতটুকু করি? আল্লাহ আছেন এতটুকু বিশ্বাস কি যথেষ্ট? আল্লাহ আছেন, হিন্দু বিশ্বাস করে আল্লাহ আছেন, খ্রিস্টান বিশ্বাস করে আল্লাহ আছেন, ইহুদি বিশ্বাস করে আল্লাহ আছেন, সবাই বিশ্বাস করে কিন্তু আল্লাহ আছেন। একটা হিন্দুকে যদি বিশ্বাস জিজ্ঞাসা করেন তিনি আছেন, ওরা বলেন উপরওয়ালা আছেন, ঈশ্বর আছেন, ভগবান আছেন, ব্রহ্মা আছেন, কয়জন কি বলবে? এক, অজ এক পাত একা এম একম বা দ্বিতীয়ম নতস্ব প্রতিমা অস্তি, তিনি এক এবং একক, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও তাকে জন্ম দেন নাই, নতস্ব প্রতিমা অস্তি, তার কোনো মূর্তি হতে পারে না, তার কোনো প্রতিমা হতে পারে না, এটা হিন্দু ধর্মের পরিষ্কার কথা। ব্রহ্ম এক এবং একক, তার কোনো শরীর নেই, তিনি একাই সৃষ্টি করেছেন, এইটুকু যথেষ্ট। আমি আমার খুতবার মধ্যে একটু ইশারা করেছি, আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। মক্কার ওই মুশরিকদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো, আবুল হাবকে, আবু সুফিয়ানকে, আবু জেহেলকে, ওতবাকে, সাইবাকে, যে সৃষ্টিকর্তা কয়জন, তারা কি বলবে? লায়াকুলুন্না আল্লাহ, লাম তাকিদ আবার নুন তাকিদ এমফাসাইজ করা, একেবারে আনডাউটেডলি ইনডিড, একেবারে নিঃসন্দেহে তারা বলবে, লাম তাকিদ আবার নুন তাকিদ, লায়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই নির্ঘাত হবে, নিশ্চিন্তে নিশ্চিত হবে তারা বলবে আল্লাহ একাই সৃষ্টি করেছেন। আসমান কয়জনে সৃষ্টি করেছেন? একজনে। জমিন কয়জনে সৃষ্টি করেছেন? জান্নাত জাহান্নাম কয়জনে সৃষ্টি করেছেন? মানুষ কয়জনে সৃষ্টি করেছেন? মক্কার ওরা কি বলবে? একজনে সৃষ্টি করেছেন। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, বাইবেলের প্রথম পাতাই খুলে দেখুন, সৃষ্টি জেনেসিস অধ্যায়, তিনি প্রথম কী কী সৃষ্টি করলেন, তার মধ্যে কোনো শরীকের কথা উল্লেখ নাই। আপনি বাইবেলের প্রথম চ্যাপ্টারে পাবেন সৃষ্টি অধ্যায়, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, শূন্যস্থান সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করলেন, কী কী সৃষ্টির অধ্যায়, সেখানে আল্লাহর সাথে কোনো শরীক আছে? ইহুদিরা এটা বলে নাই, বাইবেলের রচয়িতারা তারা বলে নাই। সৃষ্টি তাহলে স্রষ্টা কয়জন? একজন। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, এ ব্যাপারে হিন্দুরাও একমত, মুসলিমরাও একমত, ইহুদিরাও একমত, খ্রিস্টানরাও একমত। আর এটা আল্লাহ পাক কোরআনে কারিমেও বলতেছে, বিভিন্ন জায়গায় আছে যে সকল ধর্মাবলম্বী তারা বলেন আল্লাহ এক এবং একক, তার মধ্যে শরীক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যত মানুষ আল্লাহর উপরে ঈমান আনে তাদের অধিকাংশই আল্লাহর সাথে শিরক করে, ঈমান এবং শিরককে একসাথে করে দিচ্ছেন আল্লাহ পাক। আমি ঈমান নিয়ে সামান্য কথা বলবো, যেহেতু ভাই আমাকে বলেছেন, যত মানুষ আল্লাহর উপরে ঈমান আনে তাদের অধিকাংশই আল্লাহর সাথে কি করে? ঈমান এবং শিরক একসাথে, অর্থাৎ আল্লাহর রুবিয়তের উপর সবাই ঈমান এনেছে, উলুহিয়তে এসে সবাই কি করে? শিরক করে বসে। আপনারা কি
সুরা ফাতেহা পড়েন, সালাতের মধ্যে পড়েন তো, ইমাম হন বা মুক্তাদি হন, একা পড়েন বা জামাতে পড়েন, সুরা ফাতেহা পড়েন তো দৈনিক কতবার পড়েন? ফরজ সালাতে কতবার? ফরজ সালাত কয় রাকাত? 17 রাকাত। ফরজটুকু পড়লেও যদি একা পড়েন বা ইমামের পিছনে পড়েন, 17 বার পড়তে হয়। প্রথম আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তিনি কে? তিনি কে? রাব্বুল আলামিন। তিনি হলেন রব। কিসের রব? কিসের রব? আলামিনের রব। আলম অর্থ কি? আল্লাহ ছাড়া যত কিছু সব আলম। আল্লাহ ছাড়া যত কিছু সব কি? আলম। আল্লাহর আরশ আল্লাহ, আল্লাহর আলম, আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া যত কিছু সব আল্লাহর সৃষ্টি। সকল কিছু রবকে, রব অর্থ জানেন তো? রব অর্থ কি? এক অর্থ নয়, রব সৃষ্টিকর্তা, রব রেজেকদাতা, রব নিয়ন্ত্রণকারী, রব মৃত্যুদাতা, রব্বুল আলামিন। যত কিছু ঘটে সকল কিছু আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ লালন পালন করেন, আল্লাহ রেজেক দেন, আল্লাহ পরিচালনা করেন, আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যুদাতা, সকল কিছু আল্লাহ একাই করেন। এ ব্যাপারে কোনো ধর্মের কোনো দ্বিমত, এটার নাম হলো রুবুবিয়ত। তো এই যে রুবুবিয়ত, রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নেই। এটা হলো ঈমানের একটা দিক, রুবুবিয়তের উপরে ঈমান এনেছে। এই জন্য বললাম, ভারতের মুশরিকদেরকে জিজ্ঞেস করলে বলবেন তিনি এক এবং একক, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করলে একই কথাই বলবে, ইহুদিদেরকে জিজ্ঞেস করলে ওই একই কথাই বলবে, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করলে ওই একই কথাই বলবে। তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো উলুহিয়াতে এসে। দেন যখন তিনি একা, পাবে কয়জনে? কি পাবে আল্লাহ পাক? তিনি সৃষ্টি দেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি রেজেক দেন, তিনি নিয়ন্ত্রণ করেন সকল কিছু। তাহলে সকল কিছুর পক্ষ থেকে কি যাবে? এবাদত যাবে, দাসত্ব যাবে, মাথা নত করা যাবে, রুকু যাবে, সিজদা যাবে, দোয়া যাবে, চাওয়া যাবে, তারপরে আহ্বান জানানো যাবে, বিপদ মুক্তি প্রার্থনা যা মানুষের পক্ষ থেকে যাবে, তা কয়জনের জন্য যাবে? দেন যেহেতু তিনি একা, পাবে কয়জনে? এখানে এসেই সমস্যার সৃষ্টি হয়ে গেল, যা তিনি দেন একা এটা বিশ্বাস করেছে, কিন্তু পাবে কয়জনে এইখানে গিয়েই সমস্যা হয়ে গেল। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। যে তাওহীদুল ইবাদা, আমরা কয়জনকে ইবাদত করব, কয়জনের দাসত্ব করব, কয়জনের সামনে মাথা নত করব, কয়জনের কাছে প্রার্থনা করব, কয়জনের কাছে বিপদ মুক্তি চাবো, এখানে এসেই মানুষের মধ্যে সমস্যা হয়ে পড়ল। মানুষ এখানে এসেই সমস্যায় নিয়োজিত হলো। তার সামান্য কিছু আলোচনা আমি আপনাদের সামনে খুতবার মধ্যে ইশারা দিয়েছি, বিস্তারিত আলোচনা আমি ঈমান নিয়ে করিনি। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে আসলেন। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। ইজতালা আলাইনা রাজুল, আমাদের সামনে একজন মানুষ হঠাৎ করে উদয় হলেন, তাকে আমরা চিনি না, তার মাথার চুল কালো কুচকুচে এবং তার পোশাক হলো সাদা ধবধবে, তাদেরকে আমরা কেউ চিনি না। কিন্তু দূর থেকে আসলে যে একটা মানুষের মধ্যে, অতীকের মধ্যে যে সফরের কষ্ট ক্লান্তি দেখা যায়, চুলগুলো উস্কো শুকনো থাকবে, তারপরে শরীরটা ঘামা থাকবে, অস্থির থাকবে, ইত্যাদি ইত্যাদি কোনো আলামতও নাই, কিন্তু আমরা তাকে চিনিও না, পোশাক ধবধবে, মাথার চুল কালো, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন, হাঁটুটা আল্লাহ নবীর হাঁটুর সাথে লাগিয়ে দিলেন, আর তার হাত দুটো আল্লাহ নবীর রানের উপরে রেখে হঠাৎ করে প্রশ্ন করা শুরু করে দিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যেটা আমি ইসলাম নিয়ে আলোচনা করছি না ওইটুকু বাদ। দ্বিতীয় প্রশ্ন, আখবিরনি আনিল ইমান, হে মুহাম্মদ ইমানের কথা বলুন তো আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যান তুমিনা বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপরে ঈমান আনবে, মালায়েকাত তুমিনা বিল্লাহি ওয়াল মালায়েকা ওয়া মালায়েকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনবে, তার কিতাবগুলোর উপরে ঈমান আনবে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনবে, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবে। এটাকে হাদিসে জিব্রিল বলা হয়, হাদিসে জিব্রিল বলা হয় এটাকে। সকল প্রশ্ন উত্তরের পরে যখন চলে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আতাদ্রি মানে সায়েল, তোমরা কি জানো এই প্রশ্ন যে করলো আমাকে এই প্রশ্নকারী কে? সাহাবীগণ বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহই ভালো জানেন এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, হাদা জিব্রিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি জিব্রিল, তোমাদেরকে দীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। মানুষের সামনে প্রশ্ন উত্তরের মাধ্যমে আল্লাহ নবীর কাছ থেকে ইসলামের শিক্ষা, ঈমানের শিক্ষা এবং ইহসানের শিক্ষা হাতে কলমে তিনি দিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে দীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন তিনি। এখানে ঈমানের কথা, আল্লাহর উপরে ঈমান আনা তিনটি ভাবে হয়। একটি হলো ঈমান তাওহীদ রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল রুবুবিয়া বলতে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, তাওহীদুল উলুহিয়া বলতে তাওহীদুল ইবাদা, ইবাদা অর্থ তাযাল্লুল ওয়াল খুশু', বিনয়ী হওয়া, মাথা নত করা, আজেজে ইনকিসারি করা, ইত্যাদি ইত্যাদি হলো ইবাদত। যার জন্য অপেক্ষা করি, তিনি আমাকে নির্দেশ দিবেন, তার কথা আমি মেনে চলি, এটার নাম হলো ইবাদত। বিনয় প্রকাশ করা, মাথা নত করা, রুকু করা, সিজদা করা, হুকুম মেনে চলা, ইত্যাদি হলো ইবাদত। এখানে আমি কাউকে শরীক করি না। মানুষ বড়ই ভুল করে, মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাসজুদু লিশ-শামস ওয়া লা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুম। তোমরা লা তাসজুদু লিশ-শামস ওয়া লা লিল-কামার, তোমরা সূর্যকে সিজদা করবে না, চন্দ্রকে সিজদা করবে না। লা তাসজুদু লিশ-শামস ওয়া লা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুম, তোমরা সিজদা করবে তাকে যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাকে সিজদা করবে, যাকে সৃষ্টি করা হয়েছে তার কাউকে তোমরা সিজদা করবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না। মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রুকু করে, অন্যকে সিজদা করে, অন্যের সামনে মাথা নত করে সৃষ্টি জগতের, এটা হলো সবচেয়ে বড় শিরক। এটা হলো ওই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো হলো আল্লাহর জন্য, সেখানে আল্লাহর সাথে বা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবে না। আমাদের ধারণা যে দোয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায়, কোনো বিপদ আপদে পড়লাম, কোনো সমস্যায় পড়লাম, তখন আমাদের এলাকার লোকজন এসে পড়ে আপনাদের সিলেটে কিংবা চলে যায় ওই চিটাগাঙে, কিংবা চলে যায় আরও যদি বড় কিছু হয় তাহলে চলে যায় কোথায়, আজমিরে। আল্লাহর ধন মোহাম্মদের দিয়া গেছে, আল্লাহ গায়েব হইয়া মোহাম্মদের ধন খাজায় লইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আয়ে খাজা আয়া হো বহু দূর সে ঘর দে ঝুলি মেরা মোহাম্মদ কি নূর সে, হে খাজা বহু দূর থেকে তোমার দরবারে আছে, মোহাম্মদের নূর দিয়ে আমার ঝুলি কি করো, ভরে দাও, পরিপূর্ণ করে দাও। সম্মানিত ভাই, এইটাই আসলে এটাই শিরক। আল্লাহ যে এক একতা তো সবাই মানে, সমস্যা হলো ঈমানের এই জায়গায়, মানুষ দুর্বল হয়ে পড়ে, মানুষ খুবই বিপদগ্রস্ত যখন হয়ে পড়ে তখন মানুষ মনে করে যে এখন আল্লাহর সৃষ্টিজীবের কারো কাছে যে আমার সারেন্ডার করতে হবে, তিনি হয়তোবা আমাকে এখান থেকে উদ্ধার করবেন। মদত কোন মদত কোন ইয়া শেখ আব্দুল কাদেরা, আব্দুল কাদের জিলানির কাছে সহযোগিতা চাইতে হবে এবং তাকে ডাকতে হবে, তারপরে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। আপনারা জানেন যে 91-এর যে ক্রাইসিসটা হয়েছিল, আজমা খালিজিয়া যেটাকে বলা হয়,
ইরাক এবং সৌদি আরব কুয়েতের মধ্যে যুদ্ধ, সেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বোমা কোথায় পড়েছিল জানেন আপনারা? মিনিটে মিনিটে বোমা পড়েছিল কোথায়? ইরাকে, বাগদাদে। সেখানে কার কবর? আব্দুল কাদের জিলানির কবর কোথায়? বাগদাদে। আর পৃথিবীর হাজার হাজার বোমা পড়েছে বাগদাদে। আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ কবর থেকে একটা বোমা ঠেকাইতে পারছেন? যুক্তিসঙ্গত একটা প্রশ্ন করি আপনাদেরকে, একটা বোমা ঠেকাইতে পারছে? শাহজালাল জীবনে সেরেক করেছেন বলে আমাদের জানা নেই। সেই কবরের পাশে কে বা কারা বোমা মারল? ব্রিটিশের রাষ্ট্র হাই কমিশনার সেখানে আহত হলেন, শাহজালাল ফিরিয়ে দিতে পারছিলেন। এখন চোখের সামনে ক্ষমতা থাকলে ওখান থেকে ফিরিয়ে দিতেন, ওখানে ঠেকিয়ে দিতেন। মানুষের ভুল ধারণা, যিনি মারা গেছেন তিনি তার ইমান আকীদা নিয়ে মারা গেছেন। আমরা যে প্রচারগুলা করি সেগুলো ঠিক নয়। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি হাম্বলি মাযহাবের মানুষ, তিনি জোরে আমিন বলতেন, তিনি রাফানে দেন করতেন, তিনি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তেন। আর আপনারা যারা কাদেরী মাযহাবের দাবি করেন, ইমামের পিছনে সুরা ফাতিহাও করেন না, রাফানে আদানও করেন না, আমিনও জোরে বলেন না, খালি বলেন আমরা কাদেরিয়া কাদেরিয়া। এই কাদেরিয়ার অর্থ কি হলো সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি? পৃথিবীর বুকে এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। দোয়া কার কাছে করবেন? একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, নিঃসন্তান মানুষ, কার কাছে দোয়া করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কাফা ইয়া আইন সাদ ذكر رحمه ربك عبده زكريا اذ نادى ربه نداء خفيا قال ربي اني وهن العظم مني واشتعل الراس شيبا ولم اكن من دعائك ربي شقيا بستارت ببرن سوره مريم এসেছে। জাকারিয়ার সন্তান হয় না, আল্লাহর কাছে কার কাছে দোয়া করলেন? আল্লাহ বললেন তোমাকে সন্তান দিব। জাকারিয়া বললেন আল্লাহ তুমি সন্তান দিবে, আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বাঞ্ছা, কোথা থেকে সন্তান হবে? আল্লাহ বললেন কাযালিকা ক্বালা রাব্বুকা ওয়া হুয়া আলাইয়া হাইয়্যুন, আল্লাহ বলেছে কথা, আল্লাহ বাঞ্ছার পেটে সন্তান দিতে পারেন আর বৃদ্ধকে সন্তান দিতে পারেন, তোমার চিন্তাকে আমি দিব। সন্তান হয়ে গেল। ও জাকারিয়া আলাইহিস সালামের সন্তান কে দিয়েছিলেন? আল্লাহ পাক। ওই নবী যার শরীরে ঘা পশরা হয়ে শেষ হয়ে গেল, তাই না, ভালো হয় না, সে নবীর নাম কি? আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসানি আদ-দুর। আইয়ুব ডাকলেন কাকে? আল্লাহকে। ইজনাদা রাব্বাহু তিনি ডাকলেন কাকে? তার রবকে ডাকলেন। আন্নি মাসানি আসু, হে আল্লাহ আমার গায়ে ঘা পচরা হয়ে শেষ হয়ে গেছে, হাড্ডি বেড়ে গেছে, চামড়া পচে পড়ে গেছে, তুমি রহমান তুমি রাহিম, কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করেছেন। নবী ইউনূস, ইন আবাকাইনাল ফুলকিল মাশউন ফাসাহামা কাফাকানা মিনাল মুদহাদিন, পালিয়ে গেলেন, কম কথা শুনে না, তিনি পালিয়ে গেলেন কম থেকে, আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ আমার কথা শুনছে না, আমি চলে গেলাম, তুমি আদের উপর গজব নাজিল করো। আল্লাহ পছন্দ করেছিলেন তার কথা? আল্লাহ বললেন ইউনূস আমি তো তোমাকে ভাগতে বলি নাই, বিপদে আপদে সকল ত্যাগ তিতিক্ষা অত্যাচার সহ্য করে কওমের মধ্যে থেকেই তোমাকে দাওয়াতে কাজ করতে হবে, আমি কি তোমাকে চলে যাওয়ার জন্য অনুমতি তো আমি দেইনি, তুমি দোয়া করেই ভাগলে। আল্লাহ বলেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশউন, আমার এই দাস ভেগে গেল, পালিয়ে গেল তার কওম থেকে আমার অনুমতি ছাড়াই, উঠল গিয়ে কিছে জাহাজে, জাহাজ শুধু কাঁপে, ডুবে যায় ঢেউয়ে, এটা পানির নিচে চলে যায়। খালাসিরা তাদের নিয়ম ছিল তখন, কোনো ভাগা গোলাম যদি জাহাজে থাকে তাহলে জাহাজ এরকম করে বারবার লটারি করে শুধু ইউনূসের নামে ওঠে, ফেলে দিল নদীতে। আল্লাহ বলেন ওয়াদান্নুন ইযহাবা মুগাদিবা, ওই মাছওয়ালার কথা স্মরণ করা হয় মোহাম্মদ, মাছওয়ালাকে
বহু নামে এসেছে কোরআনে তার কথা, এই মা চলা যখন তার কমে রাগ করে ইমান আনে না আমার অনুমতি ছাড়াই ভেগে চলে গেল, তার পরিণতি হে নবী মোহাম্মদ তুমি খেয়াল করে দেখো কম থেকে আমার অনুমতি ছাড়া ভাগা যাবে না, কষ্ট হোক দুঃখ হোক অত্যাচার হোক টিকে থাকতে হবে, সেখানে কাজ করতে হবে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, লটারিতে সে অভিযুক্ত প্রমাণিত হয়ে হলো, তাকে পানিতে ফেলে দিল। হাদিসে এসেছে সাগরের নিচ থেকে তিনি ডাক দিলেন, কি বলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আমি ভেগে এসেছি, আমি পালিয়ে এসেছি, আমাকে পানিতে ফেলে দিয়েছে মহাসাগরের অতল তলে, আমি এখন মাছের পেটে, উদ্ধারের কোনো পথ নেই। কোন পিশাককে দেখেছিলেন, কোন ফকির সাহেবকে, কোন খবরে মানমুত করেছিলেন, নবী ডাকলেন কাকে, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া ডাকার মতো কেউ নেই, তুমি ছাড়া আশ্রয়দাতা কেউ নেই, তুমি ছাড়া মুক্তিদাতা কেউ নেই, এখান থেকে লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহার অর্থই বোঝে না, লা ইলাহা মানে কোনো শরীক যার, তাকে ছাড়া কোনো এলাহ নাই, কোনো মাহবুদ নাই, যাকে ছাড়া কাউকে ডাকা যায় না, যাকে ছাড়া কারোর কাছে বিপদ মুক্তি প্রার্থনা করা যায় না, যাকে ছাড়া কারো কাছে আশ্রয় প্রার্থনা করা যায় না, তিনি কে, তিনি এলা। কবরের মধ্যে মাজারের মধ্যে খামাকা এক জায়গায় বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলে খালি ইল্লাল্লাহ, তারপরে বলে লাহু লাহু, তারপরে বলে হু হু, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই বোঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সাধারণ পাবলিকের কালেমা, যখন মারিফত হাসিল হয়ে যাবে তখন খালি ইল্লাল্লাহ, যখন আরো আল্লাহর কাছে পৌঁছে যাবে তখন লাহু লাহু, যখন আল্লাহর সাথে বান্দা একাকার হয়ে যাবে তখন শুধু হু আর হু বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা যাটা মানুষকে মুয়াহ্হিদ করে, শিরক থেকে মুক্ত করে, খাঁটি মুমিন করে, খাঁটি মুসলিম করে, খাঁটি ইমানদার করে, মাখলুকাত থেকে সকল কিছু থেকে যাকে বেনিয়াজ বেপরোয়া করে দেয়, এক আল্লাহ ছাড়া কে কারো সামনে সে মাথা নত করে না, কারো কাছে দোয়া করে না, কারো কাছে সারেন্ডার করে না, কারো কাছে বিপদ মুক্তি কামনা করে না, হে আল্লাহ উপরে তুমি নিচে আমি, আমার মাঝখানে আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানি না লাত, আমি মানি না মানাত, আমি মানি না উজ্জা, আমি মানি না ওদ, আমি মানি না সোয়া, আমি মানি না ইয়াগুস, আমি মানি না ইয়াওক, আমি মানি না নাসরা, মাঝখানে আমি কাউকে মানি না, স্বীকার করি না, হে আল্লাহ তুমি এক এবং একক, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এরা লা ইলাহা ইল্লাল্লাহ হু হু কি কি করে, কি বলে না বলে আল্লাহই ভালো জানেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বোঝে নাই। ইউনুস আলাইহিস সালাম গভীর পানির নিচ থেকে ডাক দিলেন কাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, জালেম হলাম কে, আমি অত্যাচার করেছি, আমি অন্যায় করেছি, আমি অবিচার করেছি, হে আল্লাহ তোমার বিনা অনুমতি আমি কম থেকে বেরিয়ে এসেছি। হাদিসে এসেছে একটু দুর্বল কিন্তু প্রত্যাখ্যানযোগ্য নয়, বলেন এই কথাটুকু তো তুমি না বললেও পারতে, না এই কথাটুকু আমার বলে দেওয়া কর্তব্য, ওয়াজ করবেন খালি দুনিয়ার বাজে কথা, দুনিয়ার গাজা করে কাহিনি, দলিল নেই, প্রমাণ নেই, যা মুখে আসে বলবেন, এটার নাম তো নয়, সামান্য দুর্বলতা আছে কিন্তু প্রত্যাখ্যানযোগ্য নয়, হাদিস গ্রহণযোগ্য মোটামুটি, এমনি কাসির সহ অনেকে এটা গ্রহণ করেছেন। একেবারে দুর্বল কণ্ঠে একটা আওয়াজ আরশের গায়ে লেগে, আরশের গায়ে দোলা লাগছে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বললেন, দেখো তো এটা কার আওয়াজ, ফেরেশতারা বললেন যে পানির নিচে মাটির নিচে একজনে ডাকতেছে আল্লাহ তোমাকে, আল্লাহ বললেন এটা হলো আমার বান্দা ইউনুস, পানির নিচ থেকে মাছের পেটের ভিতরে সে ডাকতেছে, ক্ষীণ কণ্ঠে আমাকে ডাকতেছে, তাকে তোমরা উদ্ধার করো, ফাল তাকামাহুল হুতু হুয়া মুলিম, ফেরেশতাকে তাকে উদ্ধার করলেন, সাগরের তীরবর্তী উপরে নিয়ে নিলেন। তিনি কাকে ডেকেছিলেন, এক আল্লাহকে ডেকেছিলেন, তিনি আল্লাহ ছাড়া বিপদে পড়লে আর কাউকে ডাকা যায়, ডাকা যায় না। বলেন আবু তাহের বর্ধমানী সাহেব ওয়াজ করেছিলেন একবার, ওয়াজটা আপনাদেরকে সুযোগ বুঝে একটু কানে দিয়ে যাই, যে আমি ট্রেনে চড়ে যাচ্ছিলাম, আমিও ভারতে লেখাপড়া করেছি আলিগড় বিশ্ববিদ্যালয়ে, গেরুয়া বসন পরা লাল রঙের পোশাক থাকে,
হাতে ত্রিশূল থাকে, কপালে চন্দনা চর্চিত, গলায় রুদ্রাক্ষের মালা, আর ওই সাধু বাবারা ট্রেনে যখন বসে, টিটিরাও তাদের কাছে টিকিট টিকিট চায় না, ওরা একটা প্রণাম করে চলে যায়, ওরাও চায় না। আমাদের দেশের কিছুটা আছে, সাধু বাবাকে সবাই প্রণাম করছে, দু একটা করে টাকা পয়সাও দিচ্ছে। আমি ছোট কটা মানুষ, সাধু বাবাকে বললাম, সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি? যে করো। কি প্রশ্ন? যে সবচেয়ে উপরে কে? সাধু বাবা তখন ঝুম ধরে থেকে বললেন, উনি। কোনো নামধাম কিছুই বললেন না, উনি। ভগবানও বললেন না, ঈশ্বরও বললেন না, ব্রহ্মও না, আল্লাহও না, খোদাও না, কিছু না। কতক্ষণ চুপ করে দেখে বললেন, উনি। আচ্ছা, আর তাহলে আরেকটা প্রশ্ন করব, যে নির্বোধ আর বাচিন, তুমি তো প্রশ্ন বাড়িয়ে দিচ্ছ, আবার কি প্রশ্ন? যে মানুষের বা সৃষ্টিজীবীর সবচেয়ে আজেজি, এনকেসারি, বিনয়, নম্রতা, দাসত্ব প্রকাশের ভঙ্গিটা কি? সাধু বাবা কতক্ষণ চুপ করে থেকে চিন্তা করে ধীর স্থির হয়ে বললেন, যে ষষ্ঠাঙ্গে প্রণাম পূর্বক কপাল মাটিতে লাগিয়ে দেওয়া, যেটাকে আমরা বলি সাজদা। আল্লাহ কোথায়? সবচেয়ে উপরে কে? আল্লাহ। আর আমরা যখন সেজদা করি, মাথা কোথায়? নিচে। আর এই অবস্থাটা আল্লাহর সবচেয়ে প্রিয়। হাদিস এসেছে, আকরামু মা ইয়াকুনুল আব্দু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। মাথা যখন খাড়া আছে তখনই আল্লাহর কাছে থাকার কথা না? কিন্তু আল্লাহর সবচেয়ে কাছে বান্দা কখন চলে যায়? মাথা যখন মাটির সাথে থাকে। আর তখন আমরা কোন দোয়া পড়ি? সুবহান রাব্বিয়াল আলা, তারই পবিত্রতা বর্ণনা করছি, যিনি সবচেয়ে উপরে, তিনি সবচেয়ে উপরে। আর আমার মাথা এখন কোথায়? সবচেয়ে নিচে। আমার মাথা যখন সবচেয়ে নিচে তখন বলছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ নেই বলেন, এই অবস্থাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ ছাড়া কারোর সামনে এইভাবে দাঁড়ানো যায় না, নিষেধ একদম। হাইয়া তামাসসাল আল্লাহুন নাসু কিয়ামা, যে যারা সন্তুষ্ট হয়, খুশি হয় যে তার সামনে মানুষ এইভাবে ঠায় দাঁড়াক, তার ঠিকানা জাহান্নামে। যে দাঁড়াবে তার ঠিকানা কোথায় সেটা আল্লাহ নবী বলেননি এভাবে, সে হয়তো একটু বেদাত করছে, কিন্তু যে পছন্দ করে তার ঠিকানা কোথায়? আপনি সালাতে যখন দাঁড়ালেন তখন কীভাবে দাঁড়ালেন? হাত বুকের উপর বেঁধে নীরবে দাঁড়িয়ে যাচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে নীরবে দাঁড়িয়ে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন। সূরা ফাতিহা এমন একটি ছুরা যে প্রত্যেকটা আয়াত পাঠের সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন। যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন, আল্লাহ পাক জবাব দিচ্ছেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, সাথে সাথে কিন্তু জবাব হয়ে উপর থেকে, আমি অধিকার যাচ্ছি না। এই যে সিজদায় গেলেন, এটা আল্লাহর সবচেয়ে নিকটে চলে গেছেন আপনি। সাধু বাবা বললেন, যে ষষ্ঠাঙ্গে প্রণাম পূর্বক কপাল লড়াট মাটির সাথে ঠেকিয়ে দেওয়া, এটাই হলো সবচেয়ে বিনয়ের ভাব, আজিজের ভাব, এনকেসারের ভাব। এর চেয়ে আর বেশি দাসত্বের ভাব নেই। দাঁড়ানোটা এক নম্বর, দুই নম্বর কি? দুই নম্বর কি বলেন দেখি, কিরকম বুঝতেছেন? রুকু মাঝামাঝি অবস্থায় চলে গেছেন এখন, দাঁড়ানোটা কোথায়? এখন রুকু অর্ধেক নিচে করেছেন, তারপরে যখন আপনি সালাত বুঝে আদায় করবেন, দাঁড়িয়েছে আল্লাহর সামনে, আল্লাহর জন্য শুধু দাঁড়িয়ে থাকা যথেষ্ট নয়, আমার মাথা আরো নত করতে হবে, চলে গেলেন রুকুতে। রুকুতে গিয়ে আপনার এমন একটা ভাবের উদয় হতে হবে, আল্লাহর জন্য শুধু রুকুই যথেষ্ট নয়, তার জন্য আরো নিচু হয়ে যেতে হবে, আমাকে মাথা মাটির সাথে লুটিয়ে দিতে হবে। এটা সালাতের হলো কি? বাহ্যিক একটা ব্যাখ্যা। আর সেটা যখন সাধু বাবার জন্য সবাই করছে, তখন প্রশ্ন করে বসলাম, এটা কার পাওনা? সবার উপরে যদি থাকে আপনার ভগবান, উনি, তাহলে এটা আপনি নিচ্ছেন কেন? এটা কার পাওনা? সাধু বললেন, ওনারই পাওনা। যে তাহলে আপনি নিচ্ছেন কেন? আপনাকে যে সিজদা করে প্রণাম করে করে সবাই পয়সা দেওয়া যাচ্ছে, এটা আপনি নিচ্ছেন কেন? সাধু অনেক সময় ঝিম ধরে থেকে তারপরে বলছেন, যে ঈশ্বর বাচিন নির্বোধ বালক, এটা আমি নিচ্ছি নাকি?
এটা শুধু আমি ওনার কাছে পৌঁছিয়ে দিচ্ছি, এটা আমি নেই না, এটা আমি শুধু ওনার কাছে পৌঁছিয়ে দিই। সাধু বাবা, শেষ ছোট্ট একটা প্রশ্ন, এদিক তো মুড়িদরা খেয়ে পা অস্থির, এত প্রশ্ন করছে কেন এই ছোট্ট মনে বিষা ট্রেনের মধ্যে? তিনি যিনি উপরে আছেন তিনি কি আপনার চেয়েতে শক্তিশালী না আপনার চেয়েতে দুর্বল? জরবাচীন নির্বোধ বালক, তিনি আমার চেয়েতে মহাশক্তিশালী, তিনি উপরে আছেন। যে তাহলে শেষ প্রশ্ন হলো যে তার জন্য যে সেজদা হবে তিনি নিজে নিতে পারবেন না, আপনি তুলে দিতে হবে। কেন? বোঝা যাচ্ছে তাহলে আপনিই বেশি শক্তিশালী, আপনার মাধ্যম ছাড়া তিনি নিজেরটা নিতেও জানেন না। মুরিদদের, শিষ্য সাগরিদদের, যজমানদের একেবারে গালি গালাজের চোখে চুপ করে থাকতে বাধ্য হলাম। সাধু বাবা ঘুমিয়ে গেলেন, মুরিদেরা এদিক ওদিক ছড়ে ছিটে গেল। কিছুক্ষণ পরে হইচই শুরু হয়ে গেছে ট্রেনের মধ্যে। আমার কেতলি গেল কই, কেতলি গেলে কই, টাকা পয়সা যত শুধু সাধু বাবার কেতলির মধ্যে। আমি শুধু মুসকি মুসকি হাসতেছি। মুরিদেরা এসে বলছে, মৌলী সাহেব হাসতেছেন তো, বড় আপনি দেখেছেন নাকি যে আমি দেখবো কেন? একটু আগেই তো তোমরা বললে তোমাদের এই সাধু বাবা হলেন ভগবানের একেবারে সাক্ষাৎ ছায়া, উনি হলেন কায়ার, ইনি হলেন ছায়া, ইনি সকল জগতের সব কিছু জানেন। আর চোরে তার টাকা চুরি করে নিয়ে যায়, আর সাধু বাবা টেরি পেলেন না, উনি নাকি ভগবানের অবতার। সম্মানিত হয়, মানুষের আসলে কোনো ক্ষমতা নেই, এটা হলো মানুষের একটা ভুল ধারণা। আমি একবার এক বক্তৃতায় বলেছি কোথাও, এই যে ধরেন এখানে আমি বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললে সমস্যা। একজন প্রফেসর সাহেব, ইতিহাসের প্রফেসর, সেমিনারে আলোচনা করছেন, শাহজালাল রাহিমাহুল্লাহ, তিনি 40 বছর রোজা রেখেছেন, 10 দিন পরে পরে ইফতার করেছেন। তাহলে 40 বছরের 10 দেয়া পূরণ করলে কত বছর হয়? বেঁচে ছিলেন 120 বছর, 40 বছর রোজা রাখছেন, 10 দিন পর পরে ইফতার করছেন, তাহলে কত বছর হলো? প্রফেসর সাহেব বক্তৃতা একটা করলেন, প্রফেসর, ফুল প্রফেসর, সেমিনার। 2 নম্বর বক্তৃতা করলেন যে ওনার যে সেনাপতি ছিলেন সেকান্দর শাহ, খুব গজার মাছ খাইতে পছন্দ করতেন, সুরমা নদীর থেকে তিনি বর্শিদে গজার ধরতেন। শাহজালাল ওইখান দিয়ে যাইতেছিলেন, তখন অভিযোগ করলো গজাররা যে হে শাহজালাল, আপনার সেনাপতি সেকান্দর শাহ বর্শি দিয়ে গজার গা আমাদেরকে মেরে মেরে খায়, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। তখন উনি বলে, সব আমার পুকুরে চলে আসো। সুরমা নদীর থেকে সব গজার এসে পুকুরে চলে আসলো। প্রফেসর সাহেবকে সেমিনার শেষে প্রশ্ন করলাম যে আপনি কি বললেন, গজার মাছ বর্শি দিয়ে মারলেন না জাল দিয়ে? বলে বর্শি দিয়ে। আপনার গজার এত চালাক, শাহজালালের কাছে অভিযোগ করতে পারে আর বর্শির মধ্যে ধরা যাবে না এইটুকু বোঝে না, জাল দিয়ে মারলেন। ওই একটা কথা ছিল, জাল দিয়ে চাপ দিয়ে ধরে মেরে নিচ্ছে, তাদের কিছু করার নাই, বর্শির মধ্যে ধরে টের পায় না যে বর্শির মধ্যে ধরলে আমার আটকা পড়বো। আর উনি শাহজালালকে বর্শির না ধরলেই তো পারত অভিযোগ করার চেয়ে। সম্মানিত ভাই, এই হলো মানুষের ধারণা, মানুষের বোধ শক্তি, মানুষের বিবেচনা শক্তি। এখানেই আল্লাহ পাক বলেন, আলহম আরজুল ইয়াম শোনা বিহা, আমলহম আইদ ইয়াম শোনা বিহা, আমলহম আদান ইয়াসমাউন বিহা, বলে দুউ শুরাকাকুম সুম্মা কিদুনি ওয়ালা তুনজিরুন। তোমরা আলহম আইদ ইয়াম শোনা, আলহম আরজুল ইয়াম শোনা বিহা, তাদের পাশে চলতে পারে? সূরা আরাফ পড়ে দেখুন, আল্লাহর প্রশ্ন, আলহম আরজুল ইয়াম শোনা বিহা, তাদের পা আছে তারা চলতে পারে, আলহম আইদি এফতে শুনে বিহা, হাত আছে ধরতে পারে, আমলহম আয়ুন ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে, আমলহম আয়ুন ইয়াসমাউনা বিহা, আযান ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা কি শুনতে পারে? বলে দুউ শুরাকাকুম সুম্মা কিদুনি ওয়ালা তুনজির, ডাকো যত পারো, দেখো রেজাল্ট কী দাঁড়ায়। আমি যা বলছি, আব্দুল কাদের জিলানি তিনি আল্লাহকে ডেকেছেন, জাকারিয়া আল্লাহকে ডাকেন, ইউনুস নবী আল্লাহকে ডাকেন, আইয়ুব আল্লাহকে ডাকেন, প্রত্যেক নবী কাকে ডাকেন? আল্লাহকে ডাকেন। আর আমি আপনি কাকে ডাকি? আমি আপনি কাকে ডাকি? এখানে এই সমস্যার জায়গা হয়ে গেছে, এমনকি আবু জেহেল পর্যন্ত আল্লাহকে ডাকে। আবু জেহেল বদরের যুদ্ধে বের হওয়ার সময় কাকে ডাকে? তাদের বিশ্বাস আমার আপনার চেয়ে অনেক ভালো ছিল,
এইটাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন যে বর্তমান যুগের যারা এই সকল ভেজালে আকিদায় লিপ্ত তাদের চেয়ে মক্কার মুশরিকদের আকিদা কিছুটা ভালো ছিল। আবু জেহেল যে আল্লাহকে ডাকতেছে, আব্রাহাম হাতির বাহিনী নিয়ে কামার ঘর আক্রমণ করে আসছে, আক্রমণ করার জন্য আসছে, আপনারা তো জানেন কাহিনী, জানেন না? সূরা ফিল তো পড়েছেন আপনারা, হাতির ছোড়া। আল্লাহ নবীর ওই বছরেই জন্ম, হাতির বছরে কাবার ঘর আক্রমণ করার জন্য আসছে। এসেই আব্দুল মুত্তালিব তখন কাবার দায় দায়িত্ব, কাবার খাদেম, তিনি কাবার মোতাওয়াল্লি, তার 100টা উট নিয়ে গেছে ছিনতাই করে, লুট করে কাবার। যখন যত মানুষ মক্কার লোকজন এসে বলছে, আব্দুল মুত্তালিব আপনি তো আমাদের নেতা, কাবার ঘর আক্রমণ করছে, করতে আসছে আব্রাহাম, আপনি কেন আমাদেরকে বের হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন না? আমাদের যা আছে তাই নিয়ে আমরা আক্রমণ করব, আপনি কেন নেতৃত্ব দিচ্ছেন না? আব্দুল মুত্তালিব বলে, মাই উটকা মালিক হো মেরা উটকা ফেকের হ্যায়, আমি উটের মালিক, আমার উটের চিন্তা, আমি আব্রাহার সাথে দরবার করো আমার উট নিয়ে, যে আমার উটগুলো তুমি ফেরত দাও। যে কাবা কা মালিক হ্যায় কাবে কো বাঁচা লেগা, কাবার মালিক আল্লাহ, কাবার করে আল্লাহ বাঁচাবে, ওটা নম্বর এক, মুহূর্তের চিন্তা নেই, এক বিন্দু চিন্তা নেই। কত বড় বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহর উপরে কত বড় বিশ্বাস! কাজে মক্কার মুশরিকরাও বেশি বিপদে পড়লে কাকে ডাকত? আল্লাহকেই ডাকত, মাঝখানে আর কাউকে ডাকত না। আমি একবার স্টিমারে যাচ্ছি, জাহাজে আসতেছিলাম, ভোলা সফরে গেছি, ভোলা থেকে আসতেছি, মাঝখানে এত ঝড় উঠলো, এমন তুফান উঠলো যে জাহাজের উপর দিয়ে পানি যাচ্ছে। নিচে নেমে দেখি যে সব খালি পড়তেছে, পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এতক্ষণ যে মেয়েরা মাথার কাপড় উদলা ছিল, বসে বসে যারা তাস পিটতেছিল, গপ্প করতেছিল, কোনো পর্দা পুষি ধর বাড়াই নাই, সব পর্দা পুষিতা করে একেবারে আগ বাক্যে খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। আমি একটু কিউরিওসিটি করে নামলাম নিচের দিকে, নিচের কী অবস্থা? খালাসিরা সব ডান্ডা হাতে সব দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। আমি যে দেখলাম সব চুপচাপ খালি দোয়া পড়তেছে। তারপরে আমি উপরে উঠে আসলাম, কতক্ষণ পরে ঝড় তখন থেমে গেল। আমি বললাম, আমি চিন্তা করলাম যে নিচে গিয়ে একটু দেখে আসি এখন কি পরিস্থিতি। নামার পরে দেখি যে এই আধা ঘন্টা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় মহিলাদের সব মাথার কাপড় খোলা, আমার সব পুরুষরা তাস নিয়ে গপ্প আড্ডা নিয়ে বসে পড়েছে। তাদেরকে যখন বিপদ আপদ সাগর মহা সাগরের মধ্যে ঝড় তুফান আঁকড়ে ধরে চতুর্দিক গ্রাস করে নেয়, দাউল্লাহ মুখলিসিন আলাউদ্দিন, তখন তারা একাগ্র হয় কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তারপরে যখন বিপদ আপদ মুক্তি হয়ে যায়, কিনারে চলে আসে, ফায়দা হুম মুশরিকুন, তখন তারা আবার আল্লাহর কাছে শেরেক করে। ওইখানে যে কত মান্নত করে, হে আল্লাহ গরু জবাই করবো, কোনো রকম বাঁচাও, মহিষ জবাই করে দাওয়াত দেবো, হে আল্লাহ এটা করবো সেটা করবো, এক আল্লাহর জন্য মান্নত করে। তারপরে যখন আল্লাহ পাক মুক্ত করে নিয়ে কিনারে ফিরে নিয়ে আসে, আর মান্নত পুরা করে না। লোকেরা বলে যে মান্নত পুরা করছো না, কিসের মান্নত পুরা করবো? আল্লাহ আমাকে ভয় দেখাইছিল, আল্লাহকে আমি লোভ দেখাই দিয়েছি, আর পুরা করে না। সম্মানিত ভাই, মক্কার কাফেররা বর্তমান যুগের মুসলমানদের চেয়েও অনেকটা বড় মুয়াহিদ ছিল, অনেক তাওহীদ ছিল। তারা শিরক করতো ঠিকই, কিন্তু একক বিপদ মুহূর্তেও তারা একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুকে ডাকত। আমি বলছিলাম যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, এই যে ঈমান, আল্লাহ দেখেন, আল্লাহ বিপদ মুক্ত করেন, আল্লাহ দোয়া শোনেন, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা ইত্যাদি, যে বিশ্বাস করা, ঈমান কিন্তু বাড়ে এবং কমে। ভাই বলছিলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম আয়াতু যাদাতহুম ঈমানা, তাদের মধ্যে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর কালাম আপনারা তেলাওয়াত করেন তো, ঈমান বাড়ে ঈমান কমে? যখন আপনি আল্লাহর কালাম শোনেন, যখন আপনি ওয়াজ নসিহত শোনেন, যখন আপনি তাফসির পড়েন, যখন আপনি ভালো মানুষের সোহবতে থাকেন, তখন আপনার ঈমান বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন, আমরা তো মুনাফিক হয়ে গেছি, যখন আপনার কাছে বসি ঈমানের যে শক্তি থাকে, ঈমান যে বেড়ে যায়, যখন একা থাকি তখন তো ঈমানের ওই পরিস্থিতি থাকে না,
আল্লাহ নবী বললেন এটাও তোমার শক্তিশালী ইমানের আলামত, যে তুমি যে অনুভব করতে পারো যে ইমানের শক্তি বাড়ে, ইমানের শক্তি কমে, এটাও তোমার একটা শক্তিশালী ইমানের আলামত। ইমানের একটা পারদ আছে, থার্মোমিটার আছে, সেটা বোঝা যায় আপনার আমলের মাধ্যমে। যখন দেখা যায় যে আপনার আমল শুধু কমতেছে, আপনি কোথায় মশলা শিখেছেন বিড়ি টানেন, প্রশ্ন করলে বলেন হুজুরে তো বলে খাওয়া জায়েজও আছে, আপনি সালাতে পাশে পড়েন, যখন বলা হয় সালাত তো হয়েই গেল সমস্যা কি আছে, যখন দেখা যায় যে খালি জায়েজের পিছনে ঘুরতেছেন, কোন রকম মকুরের পিছনে ঘুরতেছেন, দাঁড়িয়ে চাচ্ছেন কে যে শুনি এটা এই শূন্য শূন্য শুনি আসলে তো আছে ওইটার উপরে, যখন দেখা যায় যে খালি আপনি নিচেরটার মধ্যে আছেন, জায়েজের মধ্যে আছেন, মকরুহ মধ্যে আছেন, প্রশ্ন খালি এই বাঁচায় যাওয়া যাওয়ার মধ্যে আছেন, তখন মনে করতে হবে কি আপনার ইমানের পারদ নিচের দিকে নামছে, কমছে। আর যখন আপনি প্রশ্ন করছেন তাহাজ্জুদ কয় রাকাত পড়তে হয়, সুন্নত কত রাকাত পড়তে হয়, নফল কিভাবে আদায় করতে হয়, দিনে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, তাফসীর আমি কোনটা পড়ব, মসজিদে আমার কতক্ষণ বসে থাকার দরকার পড়ে, যখন আপনি এইভাবে প্রশ্ন করছেন তখন বোঝা যাবে কি আপনার ঈমান বাড়তেছে, আপনার প্রশ্নের গতিবিধি থেকে কি বোঝা যাচ্ছে যে আপনার ঈমান বাড়তেছে, পারদ উপরের দিকে আসতেছে, আপনার গতি বৃদ্ধি পাচ্ছে।